ওয়েলকাম বন্ধুরা প্রাইমারি টেটে আবেদনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হল এর জন্য অনেকেই আবেদন করতে পারছিলেন না সেই সমস্ত সমস্যা দূর হয়ে গেল এর এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকে তারিখে সতেরো দশ দু হাজার বাইশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান কী বলা হচ্ছে দেখুন যেখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি আছেন যারা বিএড করেছেন তাদের অনার্সে ফিফটি পার্সেন্ট মার্কস নেই পাশে ফিফটি পার্সেন্ট মার্কস নেই কিন্তু পাস অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে এবং তা দেখিয়ে আপনারা বিএডও করেছেন আগে কিন্তু এটা প্রাইমারি ডেটে বসার জন্য কিন্তু এলিজিবিলিটি ছিল না এনসিটি গাইডলাইনে কিন্তু ছিল কিন্তু লাইমারি বোর্ডে এই নোটিফিকেশান প্রথম দেওয়া হলো ইন কেস অফ অনার্স গ্র্যাজুয়েট দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাজ এ হোল মার্ক্স অব ইন অনার্স পেপার প্লাস পাস পেপার ইন গ্রাজুয়েশান হ্যাভিং বিয়েড ট্রেনিং কোয়ালিফিকেশান আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ এখন থেকে এই সমস্যা দূর হয়ে গেল পাস অনার্স মিলিয়ে যদি আপনি ফিফটি পারসেন্ট পান তাহলে কিন্তু অবশ্যই এবং বিএডও থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন